দর্শক টাইম টেলিভিশনের নিয়মিত আয়োজন টাইম টকে আপনাদের স্বাগত জানাচ্ছি সঙ্গে আছি আমি শাহাবুদ্দিন সাগর আপনারা জানেন এই অনুষ্ঠানে বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদেরকে আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি যারা নিউ সফরে আসেন যুক্তরাষ্ট্র সফরে আসেন তাদেরকেই মূলত আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি আজকেও তার ব্যতিক্রম হয়নি আমরা এমন একজন মানুষকে আমন্ত্রণ জানিয়েছি তিনি বহু গুণে গুণান্বিত তিনি বাংলাদেশের একজন সংসদ সদস্য নারায়ণগঞ্জের রূপগঞ্জের সংসদ সদস্য জনাব গোলাম দস্তগীর গাজী বীর ওনার আরো পরিচয় উনি গাজী টেলিভিশন এবং গাজী গ্রুপের চেয়ারম্যান উনি তো ক্রীড়াবিদ হিসেবে আমরা তাকে চিনি জনাব গোলাম দস্তবির গাজী আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আপনি নিউ ইয়র্ক সফরে এসছেন আমরা যখন নিউ ইয়র্কে থাকি আমাদের স্বভাবতই প্রশ্ন জাগে যে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশ কেমন আছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ মানুষ ভালো আছে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি নিউ ইয়র্কে ইভেনের সপ্তাহ উপলক্ষে নিয়ে এখানে এসেছেন আমরা সঙ্গে সফর সঙ্গে হয়ে এখানে এসেছি বাংলাদেশ খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে আপনারা জানেন আমাদের পদ্মা সেতু যেটা আমাদের স্বপ্ন পদ্মা সেতু প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাজ অলরেডি শেষের শেষের দিকে হয়ে গেছে আর সেভেন এইট এইটটি পার্সেন্ট কি এইট সেভেন্টি ফাইভ পার্সেন্ট কাজ ফাইলিং শুরু হলে আমাদের কাজ খুব দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে আমরা খুব আশাবাদী দেশে এগিয়ে যাচ্ছে আমরা আগের দিকে ভেবেছিলাম হয়তো কী হবে কি হবে কি হবে ওয়ার্ল্ড ব্যাঙ্কে টাকা পেলাম না নিজের টাকাতে করতে পারবো কি না কিন্তু আত্মবিশ্বাস আমাদের অলরেডি জন্মে গেছে যে আমরা করতে পারছি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এই যে আত্মবিশ্বাসের কথা বলছেন আত্মবিশ্বাস যদি চলে আসে যে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা হয় যে বাংলাদেশ আসলে কি গণতান্ত্রিকভাবে কতটুকু এগিয়ে যাচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিকভাবে পুরোপুরি এগিয়ে যাচ্ছে কারণ এখানে 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 যদি কোনো এক এক ধরনের এক একজন আলাপ করে বাংলাদেশ যদি সাংবিধানিক যদি শূন্যতা হয় তাহলে সেখানে থার্ড পার্টির আগমন ঘটে কিন্তু সাংবাদিক শূন্যতা মানে যে এটা গণতন্ত্রের একটা নিয়ম যে সাংবাদিক সংবিধান মেনে চলো সংবিধান মেনে না চলে মানে হচ্ছে থার্ড পার্টি আসা সংবিধান যেভাবে ছিল সেভাবেই গণতন্ত্র এগিয়ে যাচ্ছে আমি মনে করি না যে গণতন্ত্র কোনোভাবে ক্ষুণ্ণ হয়েছে গণতন্ত্র সৃষ্টি হয়েছিল একাত্তর সালে একাত্তর সালে আমাদের মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের মাধ্যমে বঙ্গবন্ধুর যে যুদ্ধের জন্য আমাদের ডাক দিয়েছিলেন সেই সাতই মার্চের ভাষণের মাধ্যমে আমরা ভেবেছিলাম আমাদের জন্য একটা কিছু একটা হতে যাচ্ছে সেই পঁচিশে মার্চের আক্রমণের পরেই আমরা বুঝে ফেললাম দেশটি স্বাধীন করতে হবে আমরা সেই পঁচিশে মার্চের পরেই আমরা তারপরে আমরা অস্ত্র হাতে নিয়েছিলাম এর আগে কিন্তু আমরা অস্ত্র হাতে নিইনি আমরা মনে মনে করেছিলাম যে টেবিল টকের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে আমাদের স্বাধীনতা চলে আসবে বঙ্গবন্ধু আমাদের সাপ বলে দিয়েছিলেন এ দেশকে মুক্তি মুক্তির মাধ্যমে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করতে হবে তাই হয়েছে আমরা স্বাধীন করেছি আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম আমার বীর প্রতীক্ষা আমরা পেয়েছি আমি পেয়েছি আমাদের মধ্যে আমার অনেকে পেয়েছে আমি ছিলাম মায়া ছিল আমরা ক্র্যাক প্লাটুনে ঢাকায় ছিলাম অনেক যুদ্ধ করেছি যুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধু দেশে ফিরলেন বঙ্গবন্ধু দেশে ফেরার পরে আমার দেশে এগিয়ে চলছিল তারপর ভয়াল সে পঁচাত্তর সে পঁচাত্তরে বঙ্গবন্ধুর চলে যাওয়ার মাধ্যমেই গণতন্ত্র বিলুপ্ত হয়ে গিয়েছিল সেই গণতন্ত্র আবার ফিরে এসেছে এন অনেকে অনেকে অনেক অনেকভাবে ব্যাখ্যা করতে চায় কিন্তু সংবিধানের মাধ্যমে যে রাজনীতি হয় সেটাই হলো গণতন্ত্র কিন্তু বঙ্গবন্ধুর কথা বললেন উনি যে স্বপ্নটা দেখেছিলেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সেই স্বপ্ন কীভাবে বাস্তবায়ন হচ্ছে আমরা তো দেখি দ্বন্দ্ব সংঘাত এখনো লেগেই আছে বাংলাদেশ তো অনেক বহুল মানুষের জন জনবহুল দেশ জনবহুল দেশে আর বড় রাজনৈতিক দলে এই এই ধরনের একটা এই ধরনের একটা অবস্থা থাকে আমাদের পাশে ভারতে ভারতে তো এই ধরনের লেগে আছে সেই তুলনায় কিন্তু আমরা কিন্তু একেবারে অত খারাপ না আমরা মোটামুটি ভালোই আছি সুতরাং আমরা মোট কথা দেশ এগিয়ে যাওয়াটা নিয়ে বড় কথা আমরা বড় মুখাপেক্ষী হব না আমাদের জননেতা শেখ হাসিনা উনি চাই চেয়েছেন নিজের পায়ে দাঁড়াতে তাই আজকে পদ্ম শুধু আমরা নিজের পায়ে করতে যাচ্ছি শুধু এখানে না আমাদের অনেক বহু অর্জন হয়েছে আমাদের ঢাকা চিটাঙ্গাং ফোর লেনের কাজ প্রায় শেষের দিকে তারপর যাত্রাবুরীর ফ্লাইওভার শেষ কুড়ির ফ্লাইওভার শেষ তিনশো ফিট রাস্তা শেষ তারপর মিরপুরের ফ্লাইওভার শেষ আমরা ঢাকা ঢাকা ময়মনসিং ফোর লেনের কাজ শেষ আরও বিভিন্ন ধরনের কাজ আমাদের মালিবাগ মৌচাক তারপরে এই তারপরে রাজারবাগের সেই ফ্লাইওভার সেইটাও কাজ প্রায় ফিফটি পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছে এই যে যানজটগুলি আমরা লেগে আছি যদি এই এই ফ্লাইওভারগুলি যদি তৈরি না হতো তাহলে জামজট আজকে যে জামজটের কথা চিন্তা করছে জামজট যে জামঝট জামজট তাহলে মানুষ মুভমেন্টই করতে পারতো না সুতরাং এই দিক দিয়ে যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি তারপর মেট্রো রেল মেট্রো রেলের কাজ এগিয়ে চলছে মেট্রোলে আমরা আমরা নিজেরাই মেট্রো রেল দেখে যেতে পারবো তা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে সেইটা আমরা করতে করতে যাচ্ছি তারপর বিভিন্ন ধরনের ট্রেন বলেন তারপরে রাস্তাঘাট সমস্ত সমস্ত যোগাযোগ ব্যবস্থা কিন্তু একটা বিরাট ব্যাপার বিরাট ফ্যাক্টর সুতরাং আজকে যে পায়রা বন্দর হতে যাচ্ছে পায়রা বন্দর হলে পরে আরেকটি আমাদের পোর্ট খুলে যাচ্ছে আমাদের কারণ চিটাং পোর্ট আজকে যদি কোনো দুর্ঘটনা ঘটে পোর্ট যদি বন্ধ হয়ে যায় আমরা কোথায় চলে যাব এই জন্য পায়রা বন্দর আমাদের ইমিডিয়েটলি আমাদের করতে হবে আমরা পায়রা বন্দরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি সুতরাং চারিদিকে উন্নয়ন তারপর বলেন আমাদের এই যে পে স্কেল বলেন না গভর্নমেন্ট যাতে বলে সাহসিকতা কাজ করছে পেসকেল স্কেল পে গভর্নমেন্ট টাকা নিশ্চয়ই তো ম্যানেজ করছে আমাদের আমাদের অর্থনীতি দিয়ে আমরা ম্যাচ করতে পারছি তা আমাদের অর্থনীতি এগিয়েছে বলেই সরকার এই পিএসকেল দ্বিগুণ হারে দিয়েছে যাতে করে সরকার চাচ্ছে যারা চাকরিজীবী মানুষ তারা যাতে অভাবে না পড়ে তারা যাতে হেসে খেলে তাদের জীবনটাকে কাটতে পারে সেই জন্য আরেকটা দিক হলো আমাদের দ্রব্যমূল্য দ্রব্যমূল্য তো বাড়েনি দ্রব্যমূল্য দেখেন একটা লিমিটের মধ্যে আছে ইনফ্লেশন গভর্নমেন্ট ইনফ্লেশন এমন চেক দিয়ে রাখছে মানুষের কোনো ইনফ্লেশন কিন্তু নাই আজকে ডলার মূল্য কীভাবে ডলার মূল্য আপনি ডলার মূল্য আমার দেখেন ভারতীয় মূল্যের সঙ্গে আমাদের মূল্য কত এগিয়ে গেছে আমরা আমাদের যে কোনো আজকে বলেন যে ভাতা ভাতা গভর্নমেন্ট যে নিরাপত্তা মানুষ জন জনগণের নিরাপত্তা যেটা আছে বিভিন্ন ধরনের বিধবা ভাতা বলেন ওই তারপর দুস্থ ভাতা আছে মুক্তিযোদ্ধাতে ভাতা কি ছিল তিন হাজার থেকে আজ আট হাজার টাকা করে করা হয়েছে মুক্তিযুদ্ধে আজকে অসহায় ছিল আজকে মুক্তি আট হাজার টাকা পান একটা কোনো রকমে তারা মাস মাসটা চলে যেতে পারে তা বিভিন্ন ধরনের ভাতা এত ভাতা হয়ে গেছে যে গ্রামে গঞ্জে কিন্তু অভাব বলে এই নেই আগে আমরা দেখতাম আমরা ছোটোবেলায় আমরা দেখেছি যে ফকির আসতো আমাদের মায়েরা চাল নিয়ে বসে থাকতো আর চাল দিয়ে দিত এখন চাল নেওয়ার জন্য ফকির আসে না আর দু টাকা দিলেও দু টাকাও নিতে চায় না তার মানে মানুষের আর্থিক অবস্থা এমন একটা উন্নয়ন পর্যায়ে গেছে যে মানুষ আজকে হেসে খেলে তারা পেট ভরে খেতে পারছে গ্রামেগঞ্জে বাড়ি ঘর আজকে গ্রামেগঞ্জে বাড়িঘর যেভাবে দেখতেছেন ঘর মানে যেখানে যে গ্রামে যাবেন তার তিনতলা চারতলা পাঁচতলা ছতলা বিল্ডিং উঠে গেছে সেখানে প্রত্যেকটি গ্রামে আপনি যদি বলতেন এখন জাতি উন্নয়নের কথা বলছেন আপনি আপনার এলাকার উন্নয়নের কথা যদি বলতেন আপনি দায়িত্ব নেওয়ার পরে কি উন্নয়ন হয়েছে উল্লেখযোগ্য আমি মনে করি যে আমরা চল্লিশ বছরে যেহেতু উন্নয়ন হয়নি আমরা আট সালে ক্ষমতা আসার পর সেই এই পাঁচ বছর গত পাঁচ বছরে চল্লিশ বছরের তো বেশি উন্নয়ন আমাদের এলাকা হয়েছে প্রায় দুই দুইশো থেকে তিনশো কোটি টাকার আমরা প্রকল্প দিয়েছি যার যেহেতু বিগত চল্লিশ বছর এত টাকা আসেনি সুতরাং আমাদের সরকার সাহসিকভাবে কাজ করে যাচ্ছে আমরা আমাদের শীতলক্ষ্যের সেতু একটা শীতলকের সেতু আমরা করে আমাদের গ্রামের উপরে শীতলক্ষের সেতু করতেছি শীতলক্ষের সেতু তো তিনটা আছে আরেকটা হতে যাচ্ছে আমাদের এলাকায় প্রায় আমার প্রায় সিক্সটি পার্সেন্ট কাজ শেষ আগামী বছর শীতলক্ষের সেতু উদ্বোধন হবে আমরা মুড়াপাড়ায় এবং ওদিকে করে দিয়ে আমরা সেতু হচ্ছে যেটার মাধ্যমে আমরা ঢাকা সিলেট রোড কানেক্টেড হবে ব্রিজের সঙ্গে এবং সেইটার সঙ্গে আমরা আমরা বালু একটা করে নগরে আমাদের রূপগঞ্জ থেকে আমরা অনলি টোয়েন্টি মিনিটসে আমরা পৌঁছাতে পারবো যেটা এখন প্রায় দেড় ঘন্টা লাগে আমরা যেটুকু শুনে থাকি যে আপনি আপনার স্থানীয় উন্নয়নের কথা বললেন জাতীয় উন্নয়নের কথা বললেন কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা না আসলে সেই উন্নয়ন তো বাধাগ্রস্ত হয় আপনি কি মনে করেন

আমরা নিজেরাই এটা সমালোচনা করি নিজেরা সমালোচনা করি আলোচনার মাধ্যমে আসে আলোচনা করে নিজেরাই সমালোচনা করি কিন্তু সারা পৃথিবীর লোক তারা পৃথিবীর যে আমাদের সম্ভাবনাগুলি পাচ্ছে কি জন্যে তারা ভেবেছে না স্থিতিশীলতা আছে বলে তারা এই পদগুলিতে আমাদের দেশীয় লোকদের নির্বাচিত করেছে কিন্তু বাংলাদেশের একটা প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে তো অভিযোগ আছে যে সরকার যে উন্নয়নের কথা বলছে আসলে একটা এটা হলো শুভঙ্করের ফাঁকি এরকম অভিযোগ থাকে আপনি তো সংসদে প্রতিনিধিত্ব করেন দেখেন আমরা আমি যখন আট সালের নির্বাচিত হই তার আগে বারো ঘন্টা লোডশেডিং ছিল বারো ঘন্টা লোডশেডিং বারো এখন কোন লোডশেডিং নাই নো লোডশেডিং সুতরাং এই যে একটা উন্নয়ন এখানে এটাই তো প্রত্যেকটি লোক এখন মাঝে মাঝে বিদ্যুৎ যায় তার মানে বিদ্যুতের তার ছিঁড়ে যায় বিদ্যুতের বাসায় লাইন দিতে হয় বিদ্যুতের অ্যাক্সিডেন্ট ঘটে এই ধরনের পনেরো মিনিট থেকে আধা ঘন্টা একটা বিচ্ছি তারে বিচ্ছিন্ন ঘটে কিন্তু লোডশেডিং বলে জিনিস নাই আমাদের এলাকায় একটা পাওয়ার হাউস আছে পাওয়ার স্টেশন আছে যারা জাতীয় বিদ্যুৎ মাঝে মাঝে আমাকে ফোন করে বলে স্যার হ্যাঁ আমাকে সরকার থেকে বলা হয়েছে যে এখন এই কার বন্ধ রাখেন অপচয় গ্যাস অপচয় করবেন না কারণ বিদ্যুৎ বেশি হয়ে গেছে রাতের বেলা মাঝে মাঝে অনেক বিদ্যুৎ বেশি হয়েছে তাদের জেনারেটার বন্ধ করতে হয় সুতরাং আজকে আপনারা দেখেন গভর্নমেন্ট ক্যাপটিভ পাওয়ার জেনারেশন বন্ধ করে দিয়েছে ক্যাপটিভ বা হবে না কেন গভর্নমেন্ট নিজেই এত এত পাওয়ার জেনারেশন করতেছে যাতে উদ্বৃত্ত হয়ে যাচ্ছে এখন শুধু দরকার কিছু কিছু গ্রামে আমাদের লাইনগুলি লাইন বিদ্যুৎ লাইন করতে হবে কিছু কিছু গ্রামে এখনও থার্টি পার্সেন্ট গ্রামে বিদ্যুৎ লাইন নাই বিদ্যুৎ আছে কিন্তু বিদ্যুৎ লাইন নাই লাইন নির্মাণ করতে হবে আমাদের এই লাইনগুলো দিয়ে প্রতিটি হান্ড্রেড পার্সেন্ট গ্রামে আমাদের বিদ্যুৎ লাইনগুলি দিতে হবে এইটার একটা অভাব রয়ে গেছে কিন্তু বিদ্যুতের অভাব নেই এটা তো বিরাট এইটাও কি উন্নয়ন হয়নি মানে দিস ইজ দিস ইজ এ ক্রাইটেরিয়া আর কোন দিকে যাবেন বলেন শিক্ষাক্ষেত্রে গভর্নমেন্টকে এই যে আমরা ছোটবেলায় পুরনো বইতে পড়তাম আমরা পাকিস্তানি আমলে আমার বাবা মা আমাদেরকে পুরনো বই কিনতে বলতো এখন তো বই উৎসব করে এখন বই উৎসব বই ফ্রি পাচ্ছে এই যে একটা বিরাট ব্যাপার উপবৃত্তি মানে ফোরটি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট ছেলেমেয়েরা উপবৃত্তি পাচ্ছে তারপরে মেয়েদের হার বেশি এবং মেয়েরা শিক্ষা যেভাবে এগিয়ে যাচ্ছে আগামী দিনে আমার মনে মেয়েদের আমাদের জনসংখ্যা অর্ধেক হলো মহিলা এই জনসংখ্যা যদি আগে তো জনসংখ্যা এত এক্সপোজের লেখাপড়া ছিল না যেভাবে মেয়েরা শিক্ষায় এগিয়ে এগিয়ে আসতেছে যদি ফিফটি পার্সেন্ট জনসংখ্যা ফিফটি পার্সেন্ট তারাই সম্পূর্ণ শিক্ষার ক্ষেত্রে এগিয়ে আসে তাহলে আমার মনে হয় দেশ অটোমেটিক এগোবে আপনি এতে তো নিউ ইয়র্কে বলে প্রতিটি মেয়েরা কাজ করে প্রতিটি মেয়েরা লেখাপড়া করে আমাদের মেয়েদের আমরা ঘরে বসিয়ে রাখি আজকে মেয়েরা কর্মক্ষেত্রে এগিয়ে যাচ্ছে আজকে দেখেন আমাদের স্পিকার মহিলা আমাদের সেক্রেটারি মহিলা সমস্ত আর্মিত মহিলা নেভিত মহিলা সর্বক্ষেত্রে মহিলা এগিয়ে মহিলার কিন্তু পিছিয়ে নাই যে আপনি নারী উন্নয়নের কথা বলছিলেন আপনার সাথে কথা বলবো একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে নিয়ে ফিরছি। দর্শক দেখছিলেন টাইম টেলিভিশনের নিয়মিত একজন টাইম টক যাচ্ছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে ফিরছে শীঘ্রই দেখছিলেন টাইম টক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জি জনাব গোলাম দস্তগীর গাজী আমরা আলোচনা করছিলাম নারীর উন্নয়ন বা ক্ষমতায়ন নিয়ে আপনি বলছিলেন নারীর উন্নয়ন হচ্ছে ক্ষমতায়ন হয়েছে আপনি তো ক্রীড়া বিদ বলা চলে আমাদের দেশে ক্রীড়া ক্ষেত্রের যদি কি ধরনের উন্নয়ন হয়েছে ক্রীড়া ক্ষেত্রে মানে আমরা তো ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক আমরা ওয়ার্ল্ড কাপের যে আমাদের রেজাল্ট মারাত্মক রেজাল্ট বুঝতে পারেন আপনারা আপনারা এই ক্রীড়া ক্ষেত্রে যে উন্নতি হয়েছে কারণ ক্রীড়া ক্ষেত্রে আমরা তো ভারতের সঙ্গে প্রায় জিতেই গিয়েছিলাম যেভাবে হোক আমরা হয়তো তা হেরে গিয়েছি কিন্তু আমাদের সম্মানটা এত আগে বেড়ে গিয়েছিল সেই ভারত যখন আমার বাংলাদেশে আসলো আমরা তাদেরকে পরাজিত করে আমরা বুঝিয়ে দিয়েছি যে আমরা এগুতে পারি আমরা করতে পারি নিউজিল্যান্ড আসলো পাকিস্তান আসলো ভারত আসলো সবাইকে আমরা হারিয়েছে সুতরাং উই হ্যাভ এ গুড কনফিডেন্স আমি মনে করি যে এখন যদি আমরা যদি ওয়ার্ল্ড কাপ খেলা হয় আমরা মনে করি ও টুডে আর টুমরো আমরা ওয়ার্ল্ড কাপ কিন্তু চ্যাম্পিয়ন একদিন না হবেই হবো ইনশাল্লাহ যে ক্ষেত্রে আমাদের যখন শেখ হাসিনা কিন্তু সর্বদে আমাদেরকে যেভাবে আমাদের সাহসিকতা দিচ্ছে যখনই শেখ হাসিনা বলছে যে না ভালো সঙ্গে সঙ্গে সব প্রোগ্রাম ফেলে রেখে স্টেডিয়ামে চলে আসেন উনি উনি আমার ছেলেদের উৎসাহ দেন এবং সবসময় নিজে এবং জিতলে পরে উনি প্রাইজ গিয়ে উনি নিজে হাতে প্রাইজ দেন এবং ভালো করলেই ওনাদেরকে আমাদের গণভবনে ডেকে কিন্তু উনি উৎসাহ দেন তাদের সম্বর্ধনা দেন তাদের সম্বর্ধনা এমন তার নিজের নিজের ছেলের মতো তাদের খাওয়া দাওয়া করে দেন তাদেরকে যে আপনি তো গাজী টেলিভিশনের চেয়ারম্যান বাংলাদেশের গণমাধ্যম কেমন চলছে বাংলাদেশের গণমাধ্যম কতটুকু স্বাধীন গণমাধ্যম পরিপূর্ণ স্বাধীন ব্যাপার হলো প্রায় চল্লিশটার মতো চল্লিশটার মতো এখন আমাদের এই টেলিভিশন চ্যানেল হয়েছে হ্যাঁ একে অপরের কম্পিটিটার একে অপরের কম্পিটিটার এবং যে যত নিউজ দেখাতে পারে সে তত পপুলার হচ্ছে এখানে সুতরাং এখানে নিউজ আর তোরা কেউ গভর্নমেন্ট মনে গভর্নমেন্টের কোনো ক্ষমতা নেই যে এখানে কোনো কোনো ধরনের এটাকে বন্ধ রাখে সেন্সার করা অটোমেটিক হয়ে যাচ্ছে তার মানে পরিপূর্ণ স্বাধীনতা আছে বলি হ্যাঁ এই যে চ্যানেলগুলি যার যার নিউজ পরিবেশন করতে পারে আর যে টক টক শোতে দেখেন না টক শোতে বিএনপির লোকেরা যেভাবে কথা বলে যেভাবে কথা বলে যদি স্বাধীনতা না থাকতো তারা কথা বলতে পারতো আমার 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 গাজী টিভিতে প্রত্যেকটি অনুষ্ঠানে বিএনপির লোকেরা আসে অন্য অন্য দলের লোকের এসে তারা পরিপূর্ণ তাদের কথা বলে যায় আমাদের কথা সেন্সার হয় না তো লাইভ লাইভ শো এটা লাইভ শো মানে এটা হচ্ছে যে এটা পূর্ণ স্বাধীনতা আপনি তো একটা চ্যানেলে যদিও আপনি অন্য ব্যবসায় বিশালভাবে সফল হয়েছে আপনি এই যে গাজী টেলিভিশন দেওয়ার পরে কিভাবে আপনি মানে এটা আপনি চালাই নিতে গিয়ে কোনো ধরনের প্রতিবন্ধকতা আপনি ফিল করছেন কিনা এত কম্পিটিশন হয়েছে যে আমাদের সবাই সবার আর্থিকভাবে দুর্বলতা এসে যায় তবে আমরা মোটামুটি আমরা এগিয়ে যাচ্ছি আমরা আমরা স্পোর্টস লাইনটাকে আমরা বেছে নিয়েছি ভালো থেকে স্পোর্টস লাইনে আমরা অনেক পিছিয়েছিলাম যে মিডিয়ার ক্ষেত্রে কেন আগে এই খেলার খেলাগুলি আমাদের বিদেশি মিডিয়াগুলি খেলাগুলি দেখা তো আমাদের হাতে ছিল না এইবারই প্রথম আমাদের বাংলাদেশের মিডিয়া গাজী টিভি আমরা আমাদের সত্যটা বিসিবির মাধ্যমে টেন্ডারের মাধ্যমে অপশনের মাধ্যমে আমরা কিনে নিয়েছি এটা আগে কিন্তু আমাদের দেশে এটা ছিল না বাইরের দেশ নিয়ে চলে চলে যেত এইবারে আমরা নিয়ে নিছি নিয়ে আমাদের আমাদের টেলিভিশনে আমরা নিজেরা যেভাবে পরিবেশন করবো বাইরের তো ওভাবে করবে না আমাদের আমাদের দেশকে আমরা এত ভালোবাসি বাইরের লোক তো ভালোবাসে সুতরাং আমরা এই ভালোবাসার মাধ্যমে দেশের ক্রিয়ার যে মিডিয়াটা বাইরের দিকে আমরা যত যত ভালো পাবে ভালোভাবে পারে আমরা ছড়িয়ে দিচ্ছি আমরা আপনি মনে করেন আমাদের প্রবাসের যে খবরগুলি বা প্রবাসের নিয়মিত অনুষ্ঠানগুলি আপনাদের বাংলাদেশের টেলিভিশনগুলি কেমন ধারণ করে বা কেমন প্রচার করে যাদের এই এখানে পরিপূর্ণ অফিস আছে তারা কিন্তু প্রতিদিনই আপনাদের এই প্রবাসী চ্যানেলগুলি নিউজগুলি দেখছে আমার মনে হয় এখন আমরা আমরা আমাদের যখন সকাল আপনাদের এখানে রাত রাত হয় হ্যাঁ আমরা সকালবেলা দেখি যেখানে সুন্দর পিক আওয়ার যে সকালবেলা দিকে সমস্ত প্রবাসী নিউজগুলি দেখাচ্ছে প্রবাসী অ্যাডভার্টাইজমেন্টগুলি সব দেখাচ্ছে তার মানে কি ইট ইজ ফর ইউ এত আর্লি মর্নিং এ তো আমাদের আমাদের ঘুমতিগুড়ি দেখে আর্লি মর্নিং যে সমস্ত অনুষ্ঠানগুলি সমস্ত আপনাদের প্রবাসীদের নিউজ প্রবাসীদের অ্যাডভার্টাইজমেন্ট সব দেখা যায় আমি উঠে দেখি এগুলি কাদের জন্য এটা আপনাদের জন্যই তো ইট ইস ফর ইউ সুতরাং আমার মনে করি প্রবাসীদের জন্য আমাদের টিভি বাংলাদেশ টেলিভিশন সম্পূর্ণভাবে কাজ করে যাচ্ছে আপনার টেলিভিশনে প্রবাসীদের জন্য বিশেষ কোনো চিন্তাভাবনা আছে কি না প্রতিদিন তো নিউজ আপনারা প্রচার করেন যদি বিশেষ কোনো চিন্তাভাবনা বা এরকম আজ না হোক কাল না হোক একটা সময়ের জন্য আছে কি আমার সবাই অ্যাকচুয়ালি এটা কম্পিটিটিভ ব্যাপার তো সবাই চেষ্টা করতেছে প্রবাসীদের নিউজগুলো ধরার জন্য আমরা হতে আমাদের আগে যারা আছে তারা ভালোভাবে এগিয়ে আছে আমরা পরে আসছি আমরাও টুডে অর টুমোরো আমাদের আপনারা এই প্রবশেতে নিউজে আমরা এগিয়ে যাব এই যে তাইলে আপনি যদি বলি আপনি তো সফর করতেছেন নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র অনেকের সাথে কথা বলতেছেন এই যে গণমাধ্যম ব্যক্তিদেরকে নিউ ইয়র্ক বা বাংলাদেশের গণমাধ্যম ব্যক্তিদেরকে টেলিভিশন বা সংবাদপত্রের মাধ্যমে কিভাবে সংযোগ ঘটানো যায় বলে আপনি মনে করেন আপনি তো টেলিভিশন মালিক এটা অ্যাকচুয়ালি খুব টেকনিক্যাল প্রশ্ন এটা কীভাবে শোনাবে এটা যারা সাংবাদিকতা নিয়ে কাজ করে তারাই বলতে পারবে এটা কীভাবে করতে পারে আমরা তো টেলিভিশনের এই যে ইন্টিরিয়ার ঢুকি না আমরা তো ইনভেস্টার হিসাবে আমাদের যারা কার্যক্রম করে তাদের উপর ছেড়ে দিই আমরা আমরা এখানে কোনো হস্তক্ষেপ করি না হ্যাঁ যারা টেলিভিশন নিউজ চ্যানেল আছে বিনোদন যারা অনুষ্ঠান করে তারা যেভাবে এটাকে ম্যানেজ করতে ছাড়ে এবং তাদের মধ্যে তাদের অন্য চ্যানেল চ্যানেলের মধ্যে যোগাযোগ আছে তারা তারাই সাংবাদিকরা সাংবাদিকরা সবাই এক কিন্তু যে আমাদের রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে অভিযোগ আছে যে যেমন সরকার দলের পক্ষে যারা কথা বলেন তাদেরকে টকশোগুলিতে ডাকা হয় তারপরে তাদেরকে তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না কিন্তু অন্য দলের লোকজনের বিরুদ্ধে যারা বলে যে গণমাধ্যম মূলত স্বাধীন নয় না টকশো নিয়ে কোনো মামলা আজ পর্যন্ত এগুলো হয়নি টকশো না এখন যদি মানে ওই সে তিন মাসে গত পাঁচ পাঁচই জানুয়ারি যে ওই সময় যে পেট্রোল বোমা রাজনীতি ওই সময় রাজনীতি ওই মামলাগুলি হয়তো চলমান আছে কিন্তু টক শো নিয়ে আজ পর্যন্ত এই ধরনের কোনো মামলা আমি দেখি না আমার এখানে অনেকবার টক শোতে প্রত্যেক আসে আর কিছু কিছু অনুষ্ঠান হচ্ছে অনেক সময় ধরে শুধু হয়তো বঙ্গবন্ধুর জন্মদিন হতো সেই সেই সময় সেই দিনটা হয়তো আওয়ামী লীগের লোকদের ডাকা হয় কিন্তু সাধারণ অনুষ্ঠানে এখানে সব সময় বিরোধী লোক প্রতি বিরোধী লোক আছে আছে বলেই এই শোটা মানুষ দেখে না শো মানুষ দেখতো না টকশো টক্স এত পপুলার হয়েছে কি জন্য মানে ঘাত প্রতিঘাত প্রতিদ্বন্দ্বী কথাবার্তাটা বলা হয় যুক্তি তর্ক একে একর যুক্তি দেখে তারটা ভালো আমারটা ভালো এই যুক্তি তর্ক দেওয়ার মাধ্যমেই জনগণ দেখে জনগণ কিন্তু ওই সাদা মাটা অনুষ্ঠানকে দেখতে চায় না টকশো কিন্তু ভেরি পপুলার কিন্তু আমাদের দেশে এই জন্যে একজন একজন প্রতিবাদের করে বলেই এটা এটা দেখতে পারে দেখা যায় জনগণ এটা পছন্দ করে এবং দেখতেছে আপনাদের তো টেলিভিশন ওনার্সদের একটা সংগঠন আছে তো এখানে তো সব দল মতের মালিকরা আছেন তো শুধুমাত্র সরকারি দলের লোকজনকে স্বাধীনভাবে করতে পারে না অন্যদের উপর এরকম কোনো চাপ প্রয়োগ হয় বলে আপনি মনে করেন না না আমাদের আমাদের যে এই আমাদের যে সংগঠনের সভাপতি সে তো বিরোধী দলের মালিক তো সভাপতি আমাদের যেখানে কি হবে এখানে যারা সরকার দলের বিরুদ্ধে দলীয় লোক সেই তো সভাপতি হয়ে আছে এখানে তো আমি মনে করি আমাদের মধ্যে মিল মোহত আমাদের যে ভালো থাকে ভালো যে খারাপ তাকে খারাপ হ্যাঁ এন ভালো করে তাদের আমাদের লোকেরা তাকে সভাপতি বানিয়ে রাখছে এখানে তো কোনো আমাদের তাই এইটাই তো প্রমাণ যে আমাদের মধ্যে এই যে দলীয়করণের কোনো ইয়ে নাই এবং আমাদের দলীয় স্বাধীনতা আছে আমাদের মধ্যে ফ্রিডম আছে বলে এগুলি করা আমাদের দেশে তো তথ্য প্রযুক্তি একটা বিশাল প্রসার করতেছে আপনি বিষয়টাকে কিভাবে দেখেন তথ্য প্রযুক্তি তার আমরা পিছিয়ে আছি বলে আমরা এতদিন ছিলাম কিন্তু এখন তথ্য প্রযুক্তি এমনভাবে এগিয়ে যাচ্ছে হ্যাঁ বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রীর পুত্র জয় জয় যেভাবে এই এটাকে জয় এটা লুকাপটা করে আমাদের দেশে এবং সেটা দেখার জন্য তার অনুপ্রেরণায় আমরা কিন্তু অনুপ্রেরণা আছে আমাদের মধ্যে কিভাবে এগিয়ে নেওয়া যায় আমাদের দেশ তো অ্যাকচুয়ালি আইটি থেকে অনেক পিছিয়ে আছে এখন যেভাবে এগুচ্ছে ভেরি শুন আমরা আমরা খুব বড় একটা জায়গায় যেতে পারবো বলে আমরা মনে করি এবং প্রত্যেকটি স্কুল প্রত্যেকটি স্কুলে কম্পিউটার ল্যাব কম্পিউটার আরম্ভ করে প্রত্যেকটি ইভেন প্রাইমারি স্কুল পর্যন্ত আমরা সেই কম্পিউটার কম্পিউটার ছড়িয়ে দেওয়া হচ্ছে যে ছেলেবেলা থেকেই যাতে শিখে আসতে পারে কেন আমরা তো আমার আমাদের সময় তো কম্পিউটার ছিল না আমরা তত অভিজ্ঞতা কম এখন ছেলে বা যারা আগামীতে তারাই এগুলি করবে তাদের জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা একদম ঢেলে সাজিয়েছে আইটি শিক্ষা নিয়ে আইটি শিক্ষার কথা বলছিলেন যে একটা শ্রেণী বা তরুণ প্রজন্ম কিন্তু এখন খুবই আইটির প্রতি ধাবিত হচ্ছে কিন্তু এই যদি সরকারের কোনো আমাদের দেশে যেটা দেখা যায় কি সরকারের পরিবর্তন হলে ভালো কাজগুলি থেমে যায় আপনার যদি কোনো কারণে সরকারের পরিবর্তন হয় এটা কি এরকম কোনো আশঙ্কা আছে না আমার মনে হয় আমার মনে আমার মনে হয় না কারণ হলো কারণ হলো শিক্ষাটা এমন একটা জিনিস আমি যেটা অ্যাডভার্টমেন্ট একবার করে নেব এর থেকে কি পিছিয়ে হটতে পারবো না হয়তো উন্নয়ন হয়তো একটা ব্রিজ করলাম আরেকবার সরকারের সে ব্রিজ বন্ধ করে দেবে কিন্তু সেক্ষেত্রে আমি যখন অ্যাডাপশনটা আমি নিই আমি যখন এই আইটি শিক্ষা আমি গ্রহণ করতেছি আমার শিক্ষা বন্ধ করতে পারবো না ছাত্ররা ছাত্র আন্দোলন কিন্তু বিরাট বড় জিনিস যে কোনো ছাত্র আন্দোলন বাংলাদেশের বাংলাদেশ একাত্তরের স্বাধীনতার ছাত্র আন্দোলন কিন্তু বিরাট অবদান রাখছে ভাষা আন্দোলন ছাত্র আন্দোলন তাও শৈরাচারী আন্দোলন ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন কিন্তু কোনো সে বিতে যায় না ছাত্রদেরকে যে শিক্ষা দেওয়া হচ্ছে এই ছাত্র থেকে যদি কেউ বঞ্চিত করে ছাত্ররা তাদের ওদিকে ফিরে হবে এটাকে এর বন্ধ করতে পারবে না আপনি তো নিউ ইয়র্ক সফর করে যাচ্ছেন যে আপনি একজন গোলাম দস্তগির গাজিতে একদিনে হন নাই যদি আপনি তরুণ প্রজন্মের কাছে যদি আপনার কাছে কোনো মেসেজ থাকে যদি বলতেন যে কিভাবে ব্যবসা নিয়ে এগিয়ে যাওয়া যায় বা কিভাবে গণমাধ্যম ব্যক্তিত্ব হওয়া যায় ক্রীড়া ব্যক্তিত্ব কিভাবে হওয়া তাকে কি মেনে চললে পরে সে একজন আজকের যেমন আমরা যাকে খুব সম্মান করি যে গোলাম দস্তগির গাজি কিভাবে হওয়া যায় আমি গোলাম জসির গাজী না আমি গোলাম জসির কাজে বীর প্রতীক বীর প্রতীক হ্যাঁ আমার একটা এই যে আমার একটা নিজের প্রতি আমার আমার একটা আত্মবিশ্বাস যে দেশ স্বাধীন করেছি আমার আমাদের সরকার আমাকে বীর প্রতীক খেতাব দিয়েছে এই খেতাবের খেতাব মানে কি যে আমি দেশকে ভালোবেসেছি ভালোবেসে যে যুদ্ধ করেছি সাহসিকতা যুদ্ধ সবাই তো হয়তো পাইনি এমন কোনো সাহসিকতা যুদ্ধ পেয়েছে বলে আমি খেতাব পেটা পেয়েছিলাম যাই হোক আজকে আমাদের যে কোনো কিছু করতে হলে হলে দেশকে ভালোবাসতে হবে দেশকে ভালোবাসতে হবে এবং সততার সঙ্গে থাকতে হবে সততা থাকলে এবং দেশকে ভালোবাসলে আপনি যে কাজ করবেন সে কাজে আপনি এগিয়ে যেতে পারবেন এটা আমার বিশ্বাস জনাব গোলাম দস্তগির গাজী আপনি আমাদের এসে স্টুডিওতে সময় দিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ দর্শক আপনারা দেখছিলেন টাইম টক আমাদের আজকের অতিথি ছিলেন বাংলাদেশের খুবই পরিচিত মানুষ তিনি সংসদ সদস্য নারায়ণগঞ্জ রূপগঞ্জের সংসদ সদস্য জনাব গোলাম গাজী দস্তগীর বীর প্রতীক আপনারা টাইম টেলিভিশনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ